আজকে আমরা একটা সুন্দর ক্যান্ডেল ড্র করব এই ক্যান্ডেলটা আমরা ফার্স্টে পেন্সিল দিয়ে ড্র করে নেব হুম সুন্দর করে একটা মোমবাতি বানাবো এবার মোমবাতিটা বানাতে গিয়ে ড্রয়িংটা আমরা করে নিলাম ফার্স্টে পেন্সিল দিয়ে ঠিক আছে আগুনটা একটুখানি মোটা রাখবে দেখতে ভালো লাগবে একটু মোম ধরো গলে যাচ্ছে গলে গলে গা দিয়ে পড়ছে এবার আমরা এই ক্যান্ডেলটাকে কালার করব কি করবো ফার্স্টে ক্রিমসান বা চেরি কালার যেটা ডিপ রেড ঠিক আছে সেই কালারটা দিয়ে আমরা একটা সিঙ্গেল লাইনে বর্ডার দিয়ে দিলাম পুরো ক্যান্ডেলটাতে বর্ডার দিয়ে দিলাম অরেঞ্জ কালার নিলাম আগুনটাতে বর্ডার দিয়ে দিলাম দিয়ে রাইট সাইডে একটু হালকা করে একটা অরেঞ্জের শেড দিয়ে দিলাম হালকা হাতে শেড দেবো ঠিক আছে শেডিংগুলো সবসময় হালকা হাতে হবে খুব বেশি প্রেশার দিয়ে নয় অল্প প্রেশার দিয়ে আমরা শেডিংগুলোকে করব বর্ডার দেওয়ার সময় হাতে প্রেশার দিয়েছি ঠিক আছে প্রেশার দিয়ে সিঙ্গেল লাইনে আমরা বর্ডার দিয়েছি এবার খুব প্রেশার অল্প দিয়ে আমরা হালকা করে এই শেডিংটা করব নিচের দিকে একটু বেশি ডার্ক রাখলে ভালো হয় ডার্ক কালারটা নিচের দিকে রাখলে ছবি দেখতে ভালো লাগে ঠিক আছে তো নিচের দিকে দেখো ক্রিমসানটা কিন্তু নিচের দিকে বেশি দিয়েছি হুম এরপর আমরা পিঙ্ক কালার দিয়ে ক্রিমসানটাকেও মিশিয়ে দেবো উপরের দিকেও একটু পিঙ্ক কালার দেব লাইটটা আমি লেফট সাইড রাখছি ঠিক আছে তাই লেফট সাইডটা হোয়াইট ফাঁকা রেখেছি পেপার হোয়াইট কিন্তু এটা ঠিক আছে পেপার হোয়াইটটা ফাঁকা রেখেছি এরপরে ক্রিমসান হয়ে গেল পিঙ্ক হয়ে গেলো এরপর হোয়াইট দিয়ে আমরা এই তিনটে কালারকে মেশাবো হুম যে জায়গাটায় লাইট পড়েছে সেইটা পিঙ্কটা ক্রিমসানটা তিনটে কালারই আমরা হোয়াইট দিয়ে মিশিয়ে দেবো স্মুথ করে মেশাবো দেখতে ভালো লাগবে ঠিক আছে এবার দেখো ইয়েলো দিয়ে আমরা আগুনটাকে করে নিলাম একটুখানি হোয়াইট রেখেছি ঠিক আছে হাইলাইট রাখার জন্য একটুখানি হোয়াইট রেখেছি আর সেই ক্রিমসান কালার দিয়ে একটুখানি রাইট সাইডে একটা শুধু রাইট সাইডে একটা বর্ডার দিয়ে দিলাম সলতেটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম এবার উপরে আগুন জ্বলছে নিচে একটু শ্যাডো তো রাখতেই হবে তো নিচে হালকা গ্রে দিয়ে শ্যাডো দেবো প্লাস একটুখানি ব্ল্যাক নিয়ে সামান্য ব্ল্যাক ঠিক আছে বেশি নয় সামান্য ব্ল্যাক দিয়ে একদম মোমবাতির গোড়াটা দিয়ে একটু ডার্ক দেবো গোড়াটায় তারপরে আস্তে আস্তে করে করে হালকা হয়ে যাবে শেড শ্যাডো যত দূরে যাবে হালকা হয়ে যাবে